নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গ লেকচুয়াল। আমি রোহন। আজকে আপনারা নিয়ে এসেছি নতুন একটা এপিসোড, যেখানে আমি কথা বলতে চলেছি কীভাবে আপনারা নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল বানাতে পারবেন। তো আপনারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন এবং সেখানে আপনার যে প্রথম লিঙ্কটি দেওয়া হয় সেটি এরকম থাকে, youtube.com/কিছু-random-numbers এবং লেটার্স। তো আপনারা চাইলে এই র্যান্ডাম নাম্বার এবং লেটার্সের জায়গাটিকে কাস্টমাইজ করতে পারেন এবং সেখানে নিজেদের চ্যানেলের নাম বা ব্র্যান্ড নেম দিতে পারেন। তো এটার জন্য আপনাদের সুবিধাটা কী হচ্ছে, আপনাদের লিঙ্কটা অনেক ছোটো হয়ে যাবে এবং এটিকে অনেক সহজে মনে রাখতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। তো এই কাস্টম ইমেলের জন্য যে কন্ডিশনসগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং কীভাবে এটিকে সেট করবো সেটি আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখাবো, এবং একবার সেট করার পর এটিকে আবার কীভাবে চেঞ্জ করবে সেটিও আমরা এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করে দিন, যাতে এরপর যখনই আমরা কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও বানাবো আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশনটি চলে যাবে। তো চলুন শুরু করা যাক। তো শুরু করবো আমরা চ্যানেলের হোম পেজ থেকে এবং দেখে নেবো কী কী কন্ডিশন তোমাকে ফুলফিল করতে হবে কাস্টম ইউআরএল সেট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে কি তোমার চ্যানেলে মিনিমাম 100টা সাবস্ক্রাইবার দরকার হবে, এবং এরপর দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে কি তোমার চ্যানেলটা মিনিমাম 30,000 থেকে বেশি পুরনো হতে হবে, এবং থার্ড কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে কি তোমার চ্যানেল আইকনটা এখানে আপলোড করতে হবে, একটা ফটো তুমি আপলোড করে দাও এবং একটা চ্যানেল আর্ট তোমাকে ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এই চারটে কন্ডিশন ফুলফিল করার পরে কীভাবে সেট করবে সেটা দেখে নিয়ে পরে ডান দিকে চ্যানেল আইকনে ক্লিক করে দাও, এবং এখানে যে ড্রপডাউন মেনুটা পাবে সেখান থেকে তুমি চলে যাও সেটিংসে। সেটিংসে ক্লিক করলাম আমরা, এবার চলে যাবো চ্যানেল স্ট্যাটাস এবং ফিচার্স। তো এখানে আসার পর প্রথমে স্ক্রোল ডাউন করে নাও এবং দেখতে পাবে যে কাস্টম ইউআরএল এর কিন্তু একটা ট্যাব দেওয়া আছে, এখানে তোমাকে এলিজিবল শো করছে কারণ চারটি কন্ডিশন তুমি পূরণ করে এসছো। ডান দিকে ইনেবল দেওয়া আছে, ইনেবল ক্লিক করে দাও। তো এখানে আসার পর তুমি স্ক্রোল ডাউন করো এবং দেখতে পাবে কাস্টম ইউআরএল একটা রো দেওয়া আছে, এখানে নীল রঙে লেখা আছে ক্লেম ইট হিয়ার, তোমাকে ক্লিক করো। এবং এরপর তোমাকে দুটো অপশন দেওয়া হবে, একটা অপশন যেখানে তুমি বলবে যে তোমার চ্যানেলের নামটা শুধু দিতে চাও সেটা তুমি চুজ করতে পারো, বা চ্যানেলের নামের সঙ্গে লাস্টে কিছু অ্যাড করতে পারো, কিছু লেটার বা কিছু নাম্বারস। অনেকের ক্ষেত্রে শুধু দ্বিতীয় অপশনটাই থাকবে কারণ তাদের চ্যানেলের নামগুলো খুব কমন হয়, তো সেই ক্ষেত্রে সেটাকে ইউনিক বানানোর জন্য কিন্তু কিছু লাস্টে লেটার বা নাম্বার তোমাকে অ্যাড করতে হবে এবং এরপরে চেঞ্জ ইউআরএল ক্লিক করতে হবে। তো আমার চ্যানেলের ক্ষেত্রে আমি প্রথম অপশনটি চুজ করে দেখাবো, এটা ক্যান্সেল করে দিই। এবার প্রথম অপশনটাকে চুজ করে আমি হিয়ার ক্লিক করলাম, তো এখানে জাস্ট একটা চুজ করা হয়, এটাকে চেকবক্সটা ক্লিক করে চেঞ্জ ইউআরএল ক্লিক করতে হবে, এরপর কনফার্ম চয়েসে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এবার এটাকে চেক করতে হবে আমাদেরকে যে এটা ইনেবল হয়েছে কিনা, তার জন্য চ্যানেল আইকনে ক্লিক করে আমরা সেটিংস দিয়ে দেবো আগের মতনই, এবং আবার আমাকে চ্যানেল স্ট্যাটাস এবং ফিচার্সে গিয়ে কাস্টম ইউআরএল ট্যাবটা যেতে হবে। কিন্তু এবার তুমি দেখতে পাবে এখানে কিন্তু ইনেবল অলরেডি দেখাচ্ছে এবং ডান দিকে একটা লিঙ্ক দেওয়া, চ্যানেলের নামটা দেওয়া আছে, এখানে ক্লিক করলাম এবং এখানে আসার পর তুমি যে অ্যাড্রেস বারটা দেখো তাহলে দেখতে পাবে যে এবার কিন্তু কাস্টম ইউআরএলটা পরে শো করছে। এখানে তুমি এটাকে সিলেক্ট করে কপি করে যে কোনো জায়গায় কিন্তু শেয়ার করতে পারো খুব সহজে। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু youtube.com/একটা c দেওয়া আছে, এটাকে তুমি কেটে বাদ দিয়ে দিতে পারো তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, জাস্ট youtube.com/ তোমার চ্যানেল নাম। এবং দেখতে পাচ্ছি আমার চ্যানেল নাম যেটাতে বি আছে, বিটা আমি ক্যাপস ছিল, আমি এটাকে স্মল ক্যাপসে করে দিলাম, তাতে কিন্তু কোনো তফাৎ পড়লো না, তো ক্যাপসের জন্য কোনো সমস্যা কিন্তু হয় না। এবার এটাকে তুমি টেস্ট করতে পারো অন্য একটা ব্রাউজারে, তুমি চেক করো youtube.com/ দিয়ে তুমি তোমার চ্যানেলের নামটা টাইপ করে দাও এবং চেক করো সব চ্যানেলটা খুলছে কি না, তো সেটাই করছি এখানে আমি। তো এটা কিন্তু আমার চ্যানেলটাকে ওপেন করছে আমি দেখতে পাচ্ছি এখানে। এবার তুমি যদি ইউটিউব অ্যাপ থেকে দেখতে চাও তাহলে কীভাবে সেটা করে দেখে না, তুমি প্রথমে তোমার চ্যানেলটা খুলে নাও ইউটিউব অ্যাপের মধ্যে এবং ডান দিকে উপরে দেখতে পাচ্ছ কিন্তু ডট আছে, ওখানে ক্লিক করে প্রথম অপশনে থাকবে শেয়ার, ওখানে ক্লিক করে দাও এবং এখানে কিন্তু তুমি বিভিন্ন ফেসবুক ইনস্টাগ্রাম বা যে কোনো জায়গায় তুমি এটা শেয়ার করতে পারো। তো আমি তোমাকে জাস্ট মেসেজিং অ্যাপটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কোন লিঙ্কটা শেয়ার হচ্ছে, তুমি যে কাস্টম লিঙ্কটা সেট করেছো ওটা শেয়ার হচ্ছে কিনা দেখতে পাচ্ছ, যে এটা কিন্তু কাস্টম ইউআরএলটা সেট হচ্ছে এখানে এবং সেটাই শেয়ার হয়েছে এখানে। এবার তোমার অনেকে অনেক প্রশ্ন থাকতে পারে যে পুরোনো ইউআরএলটা অনেক জায়গায় শেয়ার করেছিল ওটা কাজ করবে কিনা, তো ওটাও দেখে নিচ্ছি। এবার আমি পুরোনো ইউআরএলটা এখানে পেস্ট করলে কিন্তু একই চ্যানেল খুলছে, তেমন না যে তোমার কাস্টম ইউআরএল সেট করার পর পুরোনো ইউআরএলটা বন্ধ হয়ে যাবে। এবার দেখে নেবো এটা চেঞ্জ করবে কী করে, তো চ্যানেল এখানে ক্লিক করে সেটিংস চলে যাও এবং এবার তোমার ক্লিক করতে হবে এডিট অন গুগলে, এরকম একটা স্ক্রিন পাবে, এখানে তুমি এটা ক্যান্সেল করে এটা সরিয়ে দাও প্রথমে, এবং সাইডসের পাশে যে পেনের আইকনটা আছে ক্লিক করতে হবে, তারপর তোমার চ্যানেল ইউআরএল পাশে ক্রস আইকন আছে মানে ক্রস বাটনটা ক্লিক করতে হবে, এরপর তোমার কন্টিনিউ ক্লিক করলে কিন্তু এটা
রিমুভ হয়ে যাবে। এবং খেয়াল রেখো এরকমভাবে কিন্তু কাস্টম ইউআরএলটাকে তিনবার বছরে চেঞ্জ করতে পারো, এবং এটাকে কন্টিনিউ করার পর রিমুভ করার পর একই রকমভাবে যেমন দেখালাম আবার নতুন কাস্টম ইউআরএল তোমাকে বানাতে হবে। তো ওই একই স্টেপগুলো ফলো করে কিন্তু তুমি নিজের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডে কাস্টম ইউআরএল সেট এবং চেঞ্জ করতে পারবে। তো আশা করি আজকে ভিডিওটি দেখার পর আপনারা নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল বানাতে পারবেন এবং পরে চাইলে সেটিকে আবার চেঞ্জও করতে পারবেন। এবং আপনারা যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদেরকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বঙ্গল অ্যাকচুয়ালে আমি এবং আমার দাদা শুভ প্রত্যেক সপ্তাহে কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি, যেমন ধরুন বিভিন্ন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওস, বিভিন্ন আনবক্সিং ভিডিওস এবং টেক টিউটোরিয়াল ভিডিওস। এবং আমরা চাই আরও বেশি বাঙালি কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউবে বেশি বেশি করে কন্টেন্ট ক্রিয়েট করুক, এবং যারা অলরেডি করছে তাদেরকে আমাদের তরফ থেকে জানাই অসংখ্য শুভকামনা। এবং আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে নিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।